আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দেখুন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সাদকা। সাদকা আমাদেরকে কিভাবে উপকার করে, আল্লাহ তাআলা এই সাদকার মাধ্যমে আমাদের যে সকল উপায়গুলো বলে দিচ্ছেন সে সকল উপায়গুলোর মাধ্যমে আমাদের বিপদ, আমাদের পেরেশান, এমনকি আমরা জান্নাত পর্যন্ত অর্জন করতে পারি। একটি ঘটনা শুনুন। ইমাম আল হাকিম আল নিশাপুরি রাহিমুল্লাহ, তিনি ছিলেন একজন বড় মুহাদ্দিস। একবার তার মারাত্মক একটি রোগ হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা করেও কোনো সুফল পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে একদিন ইমাম আবু উসমান আস সাবুনিকে অনুরোধ করেন তার জন্য জুমার দিনে দোয়া করতে। ইমাম আবু উসমান আস সাবুনি রাহিমুল্লাহ তিনি ইমাম আল হাকিমের জন্য দোয়া করলেন। উপস্থিত মুসলিমরা সবাই আমিন আমিন বললেন। যাই হোক, পরের সপ্তাহে একজন মহিলা একটি চিঠি নিয়ে ইমামের কাছে উপস্থিত হন। তিনি বলেন, তিনি আগের সপ্তাহে ওই দোয়ায় উপস্থিত ছিলেন, তিনিও আল হাকিমের জন্য দোয়া করেছিলেন। ওই রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল হাকিমকে গিয়ে বলো মুসলিমদের মধ্যে পানি সরবরাহ করতে, অর্থাৎ পানি বিতরণ করতে। মহিলার স্বপ্নের কথা আল হাকিমকে লিখে দেওয়া হলো। আল হাকিম আর দেরি না করে তিনি তাৎক্ষণিক পানি সংগ্রহ করে মুসলিমদের মধ্যে বিতরণ করেন। বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনার এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার অসুখ একেবারে কমে যায়। সুবহানাল্লাহ, কোন এমন ওষুধ আল হাকিম রাহিমুল্লাহর অসুখ কমালো, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে সাদকা, অর্থাৎ মানুষকে কোনো কিছুর মাধ্যমে উপকার করা। আবার আরেকটি বিষয়, আমাদের সমাজে প্রায় দেখা যায় মানুষ কোনো বিপদ থেকে উদ্ধার হলে কিংবা কোনো বিপদে পড়লে, বড় রোগ কিংবা বড় মুসিবত, পেরেশান, এরকম বিষয়ে যদি মানুষ কোনো কষ্টে থাকে তখন তারা মানুষকে খাইয়ে দেয়, মানুষকে অর্থ দেয়, মানুষকে সাহায্য করে, পশু জবাই করে ইত্যাদি। এরকম একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। একটি ছেলে বাস চাপা পড়ে, তো বাস চাপা পড়ার কারণে ছেলেটিকে সবাই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ছেলেটির বাবা এবং দাদা সবাই উপস্থিত ছিল। ডাক্তাররা জানায় ছেলেটির বাঁচার সম্ভাবনা মাত্র 20%। এই কথাটি শুনে তার বাবা ব্যথিত হন, সেজন্য যে তার ছেলে কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের ভিতরে মারা যাবে। তিনি তার পরিচিত একজন শায়খকে ফোন করে জিজ্ঞাসা করলেন, এখন কি করা যায়? সেই শায়খ বললেন, ছেলের সুস্থতা কামনা করে একটি পশু কুরবানি করে দাও। ছেলের বাবা তাই করলেন। সপ্তাহখানেক পর তিনি যখন ছেলেটিকে দেখতে যান তখন পেলেন ছেলেটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন, বিপদের সময় সাদকার প্রভাব এত বেশি যে সেটা কল্পনারই বাহিরে। এমনকি কোনো ফাসিক, জালিম কিংবা কাফেররা যদি সাদকা করা হয় সেটা থেকেও সে ফল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আন নাওবী রাহিমুল্লাহ বলেন, যখন ওষুধ কোনো কাজ করতে পারে না তখন সাদকা তার কার্যকারিতা শুরু করে দেয়। ওষুধ দ্বারা যে রোগের আরোগ্য হয় না, সাদকার মাধ্যমে অনেক সময় দেখা গিয়েছে যে সে রোগের আরোগ্য হয়। যাদের বুঝ আছে তারা এই বিষয়ে অস্বীকার করে না।